দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা বেলা সারা অনুষ্ঠানে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি যারা জীবনের নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এবং একই সাথে আমাদের দেশের অর্থনীতি আমাদের খেলাধুলা আমাদের সংস্কৃতি অর্থাৎ সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন আজ আমাদের অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি একজন বৈমানিক এবং তার চেয়েও বড়ো কথা বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা যারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশমাতৃকাকে মুক্ত করবার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যাদের অসীম সাহসিকতায় দৃঢ়তায় ও কৌশলে শত্রুরা পিছু হরতে বাধ্য হয়েছিল তিনি তাদেরই একজন যার বীরত্বের স্বীকৃতিতে তাকে বীর উত্তম উপাধি দেওয়া হয়েছে তিনি আমাদের খুবই কাছের মানুষ প্রিয় মানুষ ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ সবাই অনেক ধন্যবাদ যে আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে আজকে এসছেন আমরা আজকে আপনার নানা বিষয় নিয়ে কথা বলবো আমাদের খুবই ইনফর্মাল একটা ঠিক আছে মানে ফর্মাল কিছু না আপনার যা কিছু মনে হবে আমরা সব কিছু নিয়ে কথা বলবো আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে স্থান দেওয়ার জন্য এটা আপনার মতো মানুষ যারা এই দেশের জন্য আপনার জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করেছিলেন তাদের প্রতি গোটা জাতি কৃতজ্ঞ এবং অত্যন্ত শ্রদ্ধাশীল তো আপনাকে পেয়ে আমরা নিজেরা আসলেই ধন্য মনে করছি তো সাহেব আমরা শুরু করি একটু পেছন দিক থেকে একেবারে আপনার জন্ম থেকে আচ্ছা ঠিক আছে কোথায় জন্ম কবে জন্ম কিভাবে আমার নাম হলো শাহাবুদ্দিন আহমেদ জি আমার নামটা প্রথমে তালিব দিয়ে লিখতাম পরবর্তীতে পাকিস্তান সরকারের এক মন্ত্রী ছিলেন খাজা শাহাবুদ্দিন উনি যেদিনকে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিল আমি আমার নাম সাথে নিয়ে আসি প্রতিবাদ শুরু তো আমি ফরিদপুর শহরে একটা গ্রাম তার নাম চরকমলাপুর ওখানেই আমার জন্মস্থান এবং সেখানে বড় হয়েছি আমার কৈশোর এবং শৈশব ওইখানে তাদেরই কেটেছে আমার বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী তো ওনার শেষ চাকরির স্থল ছিল ফরিদপুরে সেখানে আমরা পরবর্তীতে আমরা ওইখানে থেকে যাই ওইখানে বসবাস করতে শুরু করেন তো আমরা ছয় ভাই ছয় বোন আমি ভাইদের ভিতরে ছোট আমার একটা ছোট বোন আছে বারো জন বারো জন হ্যাঁ তো আমি শৈশবে আমার পড়াশোনা করে আমাদের গ্রামেরই একটা স্কুল প্রাইমারি স্কুল ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অনেক পুরনো এবং সেখান থেকে ফরিদপুর জিলা স্কুলে আমি পরবর্তীতে যাই ক্লাস ফাইভে গিয়ে ভর্তি হই ওখানে এবং আমার এসএসসি করি ছিলেন আর নাইনটিনেরা আমি প্রতিভাবান মোটেও ছিলাম না খেলাধুলার দিকে বেশি ঝোঁক ছিল খেলাধুলার দিকে ঝোঁক ছিল সব রকমই খেলাধুলা করতাম সাঁতারের প্রতিও আমার বেশ ঝোঁক ছিল তো এইভাবে কেটেছে ফরিদপুর শহরের স্মৃতিগুলো এখনও মনে পড়ে বিশেষ করে যেখানকার সাংস্কৃতিক দিকগুলো ওখানে নাটক সঙ্গীত চর্চা প্রত্যেক বাড়িতেই হতো এবং অনুষ্ঠানগুলোতে সবাই পার্টিসিপেট করতো গ্রামের সব লোক শহরের সব লোক তো ওর থেকেই আমার সাংস্কৃতিক দিকে আগ্রহ বেশ জমে যদিও আমি কোনো ইয়ে নই কোনো শিল্পী বা কিছু নয় কিন্তু আমার কাছে ভালো লাগে আপনি যেতেন অনুষ্ঠানগুলো হ্যাঁ কিন্তু খুব অংশ করতেন না অংশ আমি ছিলাম দর্শক খুব ভালো দর্শক ছিলাম আমি সেই তো প্রয়োজন আছে মানে শিল্পীরা গাইবে কার সামনে হ্যাঁ না সেই তো খুবই ভালো লাগতো এরপরে আমি ঢাকা শহরে চলে আসলাম একটা কি ম্যাট্রিক পাশ করার পর ম্যাট্রিক এসএসসি তখন এসএসসি কনভার্ট হলো যখন কলেজে ভর্তি হলাম এর মাঝে একদিন আমি বিমান মন্দিরে গিয়েছিলাম আগে একটু আগ্রহ ছিল বিমান সম্বন্ধে এখানে এসে আপনি কলেজে ভর্তি হলেন হ্যাঁ ওই ঢাকা সিটি নাইট কলেজে ভর্তি হয়েছিলাম আচ্ছা নাইট কলেজে নাইট কলেজে কারণটা হলো আমি এসএসসির পরে এসে একই সঙ্গে বাংলাদেশ ফ্লাই ইস্ট পাকিস্তান ফ্লাইং ক্লাবে ভর্তি হয়েছে ও ওই জন্য দুটোটা মানে সময় হয়ে উঠতো না আচ্ছা আপনি ওই ইয়েতে ভর্তি হ্যাঁ হ্যাঁ ফ্লাইং ক্লাবে ভর্তি হওয়ার ব্যাপারটা কেমন করে মাথায় এলো এটা হলো আমার ছোটবেলা থেকে একটু আগ্রহ ছিল বিমানের প্রতি আচ্ছা আমি দেখতাম যে তখন পিআই ছিল পিআর ফ্লাইটগুলো যেত ওই ঢাকার থেকে ওই সব অঞ্চলে যেত ওই প্লেনের শব্দ শুনতাম ভাবতাম যে প্লেনটা কি পরবর্তীতে একটু বড় হলাম যখন চিনতে শুরু করলাম একটা ডাকোটা প্লেন যেত তারপরে আবার পেপারে দেখলাম কদিন পরে ফকার ফ্রেন্ডশিপ বলে একটা আসলো সেটাও যখন যেত তার যে শব্দের পরিবর্তন সেটাও অনুভব করতাম আচ্ছা তখন এত মন দিয়ে আপনি দেখতাম তারপরে ফ্লাইং ক্লাবের প্লেনগুলো আসতো অনেক নিচু দিয়ে ক্ষেতের উপরে ঘুরতো এখানে সেগুলোও দেখতাম আগ্রহ একটা জমেছিল সবারই মধ্যে ছোটবেলায় একটা প্লেনের প্রতি আগ্রহ থাকে স্বপ্নের আমরা সবাই দেখতাম আকাশ একটা প্লেন উড়ে গেলে তারপরে ঢাকায় আসার পরে একটা সুযোগ হয়ে গেল ভর্তি হবার আমার এক ভগ্নিপতি ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার ঢাকা এয়ারপোর্টে সেই আমাকে সাহায্য করেছিল তখন ইস পাকিস্তান ফ্লাইং ক্লাবে ভর্তি করতে তো কলেজ এবং এই ফ্লাইং দুটো একসঙ্গে চালালাম শেষ হয়ে গেল নাইনটিন আমি আমার যোগ্যতা লাভ করি এবং এরপরে একটা সুইস কোম্পানি এসেছিল বাংলাদেশে ওরা ওই স্প্রে শস্যের খেতে স্প্রে করত ওষুধ ওদের ওখানে আমি জয়েন করলাম ওখানে প্রথম চাকরি প্রথম চাকরি এদের মধ্যে গিয়ে লেখাপড়া শেষ এদের মধ্যে লেখাপড়া শেষ গ্র্যাজুয়েশন করে এটা আমি ইন্টারমিডিয়েট করেছিলাম আইএ পাস হ্যাঁ হ্যাঁ তারপরে এসে প্রথম চাকরি প্রথম চাকরির যে মাইনাটা পেলাম আমি মার হাতে গিয়ে তুলে দিলাম চেকটা এটা কত টাকা ছিল সাড়ে তিন হাজার টাকা মত পেতাম ওই সময় হ্যাঁ বেশ অনেক টাকা মা অবাক হয়ে তাকে ছিল আমার দিকে খানিকক্ষণ তারপরে বুঝলাম যে উনি অত্যন্ত খুশি হয়েছে আমার এই ব্যবহারে আপনার বাবার প্রতি প্রতিক্রিয়া কি ছিল বাবা মানে সেটা সে অত্যন্ত খুশি হয়েছে এই আমার প্রথম আয় আয়টা দেখে তার মা বাবা কি চেয়েছিলেন যে আপনি বই মানেই হন কারণ অনেকে ভাবে যে বিমানে ওরা মানে খুব একটা ঝুঁকিপূর্ণ কাজ এর মধ্যে অনেক বিপদ আছে আমার মায়ের প্রেরণাই ছিল এইখানে এই ফ্লাইংয়ের যোগদানটা আচ্ছা উনি বলেছে যে যেটা পছন্দ করে সেটাতেই যাওয়া উচিত এটা বাধা দেওয়া উচিত না কক্ষনো আমার মা শিক্ষিত ছিলেন না কিন্তু অনেক বই পড়াশোনা করতেন হুম হুম যত গল্পের বই তারপরে চিকিৎসার বইগুলো এগুলো নিজে নিজে সেলফ এজুকেটেড তো তার থেকে অনেক ধারণা আমরা পেয়েছি এরপর আমি নাইনটিন সিক্সটি এইটে পিআইতে জয়েন করলাম ওই সুইস কোম্পানি ছেড়ে সুইস কোম্পানি ছেড়ে তখন পিআইয়ের প্রশিক্ষণের জন্য গেলাম পাকিস্তান তো তখন কি এই পাকিস্তানের এই পিআইএতে বা কোনো সরকারি উচ্চ চাকরিতে ঢোকা কি খুব সহজ ছিল না কখনোই না যেরকম আমি একটা রেশিও বলি পিআইতে ছিল প্রায় তিনশো সাড়ে তিনশো মালিক তার ভিতরে হাতে গোনা তিরিশ জন ছিল শুধু বাঙালি এরকমই বৈষম্যমূলক ছিল তো পাকিস্তানে গিয়ে বৈষম্যমূলক আচরণটা আরো বেশি আমি ইয়ে করতে পারলাম যখন ট্রেনিংয়ে গেলাম ট্রেনিংয়ে গেলাম হ্যাঁ কিন্তু আমাদের সুবিধা ছিল যেটা সেটা হলো প্রতিযোগিতামূলক ভাবে আমরা আমাদের কোয়ালিটির উপরে ভিত্তি করে আমরা উত্তরে গেলাম ওখানটাতে আপনার কজন গেছিলেন একসঙ্গে আমরা ছিলাম দুইজন আমি আর ক্যাপ্টেন আকরাম বীরুত্তম তো ওকে আবার মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে তাকে চাকরিতে রাখেনি সে তখন চ্যালেঞ্জ করেছিল এবং তাকে মেডিকেল যোগ্যতা পাওয়ার পরেও তাকে নেয়নি তখন সে প্লান প্রোটেশনে সে জয়েন করে তো সেই জন্য আমি ছিলাম শেষ বাঙালি পাইলট পাকিস্তানের জয়েন করবার জন্য সর্বশেষ সর্বশেষ তারপরে আর তারপরে আর কোনো পাইলট নাই নিওরা এটা হলো 1968 1968 এ 1968 সালে স্যার আমরা কথা শুরু করার আগে একটা তথ্যচিত্র আমরা দেখে নেব এই টেলিভিশনের পর্দায় ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ 1948 সালের 3 জানুয়ারি ফরিদপুরের চর গ্রামে জন্ম গ্রহণ করেন তার বাবা গিয়াসুদ্দিন আহমেদ এবং মা লাইলি রশিদ ক্যাপ্টেন শাহাবুদ্দিন উনিশশো সালে ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর ঢাকায় চলে আসেন ছোটবেলা থেকেই তিনি আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি উনিশশো সালে ইস্ট পাকিস্তান ফ্লাইং ক্লাবে ভর্তি হন পাশাপাশি চলতে থাকে ঢাকা সিটি নাইট কলেজে পড়াশোনা সালে তিনি নিয়মিতভাবে আকাশে ওড়ার জন্য কমার্শিয়াল পাইলট লাইসেন্স পেয়ে যান এরপর পাইলট হিসেবে তার কর্মজীবনের সূচনা করেন তবে অল্প কিছুদিনের মধ্যেই সাতের শেষ দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যোগ দেন তিনি সময়টা উনিশশো একাত্তর সারা দেশে যুদ্ধের উন্মাদন বেসামরিক পাইলট হওয়া সত্ত্বেও যখন মুক্তিযুদ্ধে ডাক এসে গেল তখন আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি যোগ দিলেন মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তরের আঠাশ সেপ্টেম্বর দিমাপুরে বাংলাদেশ বিমানবাহিনী গঠন করে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামী বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকদের প্রথম অপারেশন কিলোফ্লাইটের অন্যতম সদস্য ছিলেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে তাঁকে বীরত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে স্বাধীনতার পর উনিশশো সালে তিনি বাংলাদেশ বিমানে যোগ দেন সেখান থেকে দু সালে অবসর গ্রহণ করেন দু সাল থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যক্তিগত জীবনে উনিশশো সালের ছয় জুলাই তিনি নার্গিস আহমেদের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন তাঁদের দুই সন্তান মেয়ে শিপরা আহমেদ এবং ছেলে তাপস আহমেদ ক্যাপ্টেন শাহাবুদ্দিন অত্যন্ত বন্ধুবৎসল ও আড্ডা প্রিয় অবসর পেলেই আড্ডা জুড়ে দেন তার কাছের মানুষদের সাথে কিংবা সময় কাটান তার প্রিয় কুকুর টোটোকে নিয়ে সাহাবের যে জায়গায় এসেছিলাম যে আপনি বলেন যে আপনি ছিলেন সর্বশেষ বই মানে বিয়ে সালের পরে আর কোনো বাঙালিকে না হয়নি তো চাকরি করাকালীন সময় আপনাদের প্রতি আচরণ বা কি ধরনের বিষয়টা ছিল আচরণটা পাকিস্তানদের খুব ভালো ছিল না বাঙালিদের প্রতি তখন থেকেই আমাদের মনগুলো ক্ষিপ্ত হয়ে থাকতো কিন্তু যেহেতু আমাদের এই যোগ্যতা দিয়ে থাকতে হতো সেজন্য ওরা আমাদেরকে স্পর্শ করতে পারতো না আমি আমার প্রশিক্ষণ করাচিতে শেষ করার পর আমি ঢাকায় পোস্টিংয়ে চলে আসলাম এসে আমরা ফ্লাই করছি এবং ওরা খুব ভয় পেত পাকিস্তানে পাইলটরা এই এই অঞ্চলে ফ্লাই করতে তারা হারিয়ে যেত এখানকার ওয়েদার নেভিগেশন এগুলা ওরা কখনোই মানে খুব উঁচু ধরনের বই মানে ছিল না আমাদেরই কয়েকজন আমরা ছিলাম যেগুলো আমি ক্যাপ্টেন আলমগীর সত্তার বীরপুকে ক্যাপ্টেন রফিউল হক আমরা এই তিনজন মোটামুটি নিয়ন্ত্রণ করতাম এখানকার ফ্লাই আমাদের ছাড়া এরা যেত না ভয় পেত ভীষণভাবে এরপর বঙ্গবন্ধু ছয় দফা আন্দোলন চলছিল ওই সময় তা আমরা দেখলাম যে এই ছয় দফা আন্দোলনের ভিতরে রয়েছে বাঙালিদের আত্ম মর্যাদা নিয়ে চলবার সব উপকরণ তখন আমরা ক্যাপ্টেন আলমগীর যিনি পাকিস্তানিরা পঁচিশে মার্চের পর হত্যা করেছে উনি ছিলেন আমাদের নেতৃস্থানীয় ওনার লিডারশিপে আমরা ইস্ট পাকিস্তান এয়ারলাইন্স পাইলট পাইলটিয়েশন ফর্মেশনের প্রচেষ্টা চালালাম কিন্তু পাকিস্তান সরকার সে প্রচেষ্টায় ভয়ানকভাবে বাধা দিল তখন আমরা কোর্টের আশ্রয় নিলাম তখন কোর্টের নির্দেশের পরে আমরা এই অ্যাসোসিয়েশনটা ফর্ম হলো এর নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন আলমগীর তখন তার নেতৃত্বে যখন আমরা অ্যাসোসিয়েশন ফর্ম করলাম প্রথম ধাক্কায় আমাদের চারজন ক্যাপ্টেনকে তারা হত্যা করল পাকিস্তানিরা ক্যাপ্টেন আলমগীর ক্যাপ্টেন ইসলাম ক্যাপ্টেন সিকন্দর আলী আরেকজন ছিলেন ক্যাপ্টেন হায়দার এই চারজনকে তারা হত্যা করে একজন ছিলেন নিজাম ক্যাপ্টেন নিজাম আহমেদ চৌধুরী উনি একটা ফ্লাইটে বোয়িংয়ে করাচির থেকে ঢাকা আসবেন উনি প্লেনের ভিতরে ঢুকে দেখলেন যে সমস্ত শূন্য সিভিলিয়ান ড্রেসে তখন তিনি ওই ফ্লাইট অপারেট করার প্রত্যাখ্যান করলেন এবং ক্যাপ্টেন নিজাম ছিলেন প্রথম বাঙালি পাইলটদের ভিত্তিতে যে রিফিউজ করলো ফ্লাইট এই হত্যাকাণ্ড শুরু হওয়ার কথা ছিল আঠারো তারিখ মার্চের উনিশশো একাত্তরের সেটা পিছিয়ে পরবর্তীতে পঁচিশে মার্চে যায় কিন্তু হত্যাকাণ্ডটা যে হবে সেটা আমরা আগের থেকেই জানতাম সেই জন্য আমাদের প্রস্তুতি ওইভাবে ছিল আমরা গোলা বারুদ যেগুলো কালেক্ট করে আমরা ছাত্রদের হাতে দিতাম যেরকম মোস্তফা মন্টু উনি ছিলেন তো নেতৃস্থানই ওই সময় এইসব ব্যাপারে এর ভিতরে আমরা ভাবে প্রস্তুত যে পাকিস্তানিদের সঙ্গে তো আর থাকাই যাবে না কোনোভাবেই না আমাদের দেশ একদিন স্বাধীন হতেই হবে তো ওদের যে অত্যাচারটা যে হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড শুরু করলো পঁচিশে মার্চ রাত্রে সেটাতে আরও ত্বরান্বিত করলো আমাদের সিদ্ধান্তটা সাতাইশে মার্চে যখন কারফিউটা উঠে গেল তখন বাবা মা ভাই মন আমার নানাবাড়ি হলো ইয়েতে দোহারের রাইপাড়া বলে একটা গ্রামে ওনাদেরকে রেখে আমি আমার এক ভগ্নিপতি ওই এয়ার ট্রাফিক কন্ট্রোলার আগে বলেছিলাম আমরা আবার যাত্রা শুরু করলাম হেঁটে হেঁটে পদ্মার পাড়ে তারপরে ফরিদপুর আসলাম সেখান থেকে আমরা রাজবাড়ি হয়ে তখন রেলপথ বন্ধ হেঁটে আমরা কুষ্টিয়া হয়ে চোরাঙ্গে পৌঁছলাম সেই চুয়াডাঙ্গায় তখন কর্নেল ওসমান সাহেব ছিলেন উনি আমাদের যথেষ্ট সাহায্য করলেন এর ভিতরে চুয়াডাঙ্গায় সেটা দেখবার জন্য কিছু ভারতীয় সাংবাদিক তাদের সঙ্গে আমাদের কথাবার্তা শুনে তাদের সঙ্গে তারা বলল যে তোমরা আমাদের সাথে চলো আমরা তোমাদের বর্ডার ক্রসের ব্যবস্থা করব। তিন তারিখে আমরা ওই ভারতীয় সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গার থেকে আমরা কলকাতায় পৌঁছই তা আমার কলকাতা পৌঁছবার সংবাদটা পেপারে উঠে যায় এবং তখন ইন্ডিয়ান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের যারা নেতৃ স্থানীয় ছিলেন তার ভিতর ছিলেন একজন ক্যাপ্টেন এস এল বাগচি বলে ওনার আদিবাড়ি ঢাকাতে কিন্তু ওখানেই থাকতেন উনি আসলেন উনি এসে তার অন্যান্য এক্সিকিউটিভ কমিটিকে নিয়ে এসে আমার সঙ্গে সাক্ষাৎ হলো বলল যে এখানে কোনো চিন্তার কারণ নাই তোমাদের সব সহযোগিতা আমরা দেবো এখানটা তখন আমি বাংলাদেশ সরকারের সঙ্গে ছিলাম তাদের সাহায্য করবার জন্য এর ভিতরে ছিলেন খালেদ মুশারফ উনি ওনার সঙ্গে সাক্ষাৎ হলো উনি আমাকে মুক্তিযুদ্ধে নিয়ে যাবে তার যে আমি প্রস্তুত তার কিছুক্ষণ পরে উনি আবার বললেন যে না তোমাকে আমাদের অন্য কাজে ব্যবহার করতে হবে তুমি তো বৈমানিক সব সব বৈমানিকটা তো পাওয়া যাবে না একদিনের ট্রেনিং দেওয়া যাবে না তো এর মাঝে উনি একদিন আবার আসলেন এসে বললেন যে প্ল্যান প্রোটেকশনের দুইটা এয়ারক্রাফট ওই ময়মোহন সিংয়ের কাছে এখানে ওরা ওই ইয়ে করতে আসছিল স্প্রে করতে আসছিল শস্য ইয়ে প্ল্যান প্রোটেক্ট করার জন্যে তোমাদের নিয়ে যাবো প্লেনগুলো আমাদের নিয়ে আসবো ওইখান থেকে আমরা যে আমরা প্রস্তুত সাততারও ছিল একই সঙ্গে যখন আমরা যাবো প্লেনগুলো উঠিয়ে নিয়ে আসবার জন্যে তখন খালেদা মুশারা আমাদের বলল যে প্লেনগুলো ঢাকায় চলে গেছে তখন আমরা চিন্তা করলাম সাত্তারের এই আইডিয়া বললো যে আমরা একটা গেরিলা এয়ার স্কোয়াড ফর্ম করব এবং ভারত সরকারে আমরা এই প্রস্তাবটা দেব এবং আমরা বাংলাদেশের ভিতর থেকেই প্লেনগুলো সামরিক স্থাপনার উপর পাকিস্তানের আমরা আঘাত আনব গেরিলা ওয়ার ফেয়ারের জন্যে তখন ভারত সরকার আমাদেরকে দিল্লিতে ডেকেছিল ইতিমধ্যে এই প্রস্তাবটা ওখানে দেওয়ার পরে জেনারেল জিয়ার অনুরোধে তখন মেজর জিয়া ছিলেন মিসেস খালেদা জিয়াকে আমি নিতে আসছিলাম ঢাকাতে আচ্ছা সময়টা ছিল তেসরা জুন আমি আর আমার সঙ্গে ছিল বুয়েটের এক আর্কিটেক্ট তার নাম হলো ডাকনাম সানি আমাদের সঙ্গে একজন কর্পোরাল দিয়ে দিয়েছিল ওর গাইড হিসাবে আমাদের কয়েকটা ঠিকানা দেওয়া হয়েছিল শেষ ঠিকানা ছিল গুলশান এক নম্বরের একটা বাড়িতে তখন আমরা ক্যাপ্টেন আকরামের একটা গাড়ি ছিল ফক্স ওইটা ব্যবহার করছিলাম যখন আমরা গুলশানের এক নম্বর বাড়িতে গেলাম তখন ওই বাড়ির দারোয়ান বলল যে উনি গতকাল ক্যান্টনমেন্টে চলে গেছেন এরপরে শুনেছি আরও দুইটা অ্যাটেম্প না হয়েছিল জেনারেল জিয়ার অনুরোধে সেকেন্ড অ্যাটেম্পটে সাতজন মুক্তিযোদ্ধা ছিল ছজনকে পাকিস্তানেরা মেরে ফেলে একজন সামহা ও সারভাইভ করে আচ্ছা থার্ড অ্যাটেম্পটা হয়েছিল ইন্টারকন হোটেলে সেখানে গিয়ে বেগম জিয়াকে অনুরোধ করা হয়েছিল শুনেছি এবং উনি তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গিয়েছিলেন সম্ভবত কোনো কারণে কিন্তু সে সারা না পাওয়ায় ছেলেরা ফিরে এসেছিল আচ্ছা ওখান থেকে ইতিমধ্যে ওই যে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল আমার সংবাদটা স্টেটসম্যান পেপারে উঠে গিয়েছিল সেই কাগজটা আবার কাঠমান্ডু পাকিস্তান অ্যাম্বাসিড থেকে পাঠানো হয়েছে ঢাকাতে ঢাকায় পাঠাবার পরে আমার ভাইকে ওরা ধরে নিয়ে যায় মেঝ ভাইকে কিন্তু ভাগ্যক্রমে ওনাকে জেলে রেখেছিল যার জন্যে তাকে হত্যা করেনি। নিই পরে আমরা ক্যাপ্টেন আকরাম এবং আমাদের আরেকটা বন্ধু ওর নাম ছিল আমিন সে জার্নালিস্ট ছিল এই দুইজনকে নিয়ে আমরা আবার সেই একই পথে নৌকায় হেঁটে আমরা আবার বর্ডার পার হলাম এরপর ফিরে আসলাম আগরতলায় আচ্ছা আগরতলায় ফিরে এসে ওই যে যাবার আগে যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম ভারত সরকারকে গেরিলা এয়ার স্কোয়াড ফরমেশনের ব্যাপারে তখন দিল্লির থেকে কল দিল্লি তো বলেনি আমাদের প্রস্তুতি নিতে বলল কোথাও যাবার জন্যে তারপরে ওরা বললো যে তোমাদের প্রস্তাবটা আমাদের দাও তোমরা কি চাও তখন ক্যাপ্টেন সাত্তার বললেন যে আমাদের কয়েকটা ছোট প্লেন দেবে যেগুলো খালি মাঠেও নামতে পারে পানিতেও নামতে পারে ওই ধরনের এবং আমরা বাংলাদেশের ভিতরে থেকে আমরা পাকিস্তানের সামরিক স্থাপনার উপর আক্রমণ করব কনভয়ের উপর আক্রমণ করবো যাতে ব্যতিব্যস্ত করে তুলবো আমরা তো ওরা আমাদের প্রস্তাবটা পেয়ে জানালো যে হ্যাঁ তোমাদের এই প্রস্তাবটি গ্রহণযোগ্য কিন্তু আসতে হবে বাংলাদেশ সরকারের কাছ থেকে তখন আমাদেরকে ওরা কলকাতায় গেল কলকাতায় এসে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেব তখন উনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ ইতিমধ্যে তিনিও চলে গেছেন হ্যাঁ তখন খন্দকার সাহেব এবং আমাদের প্রাইম মিনিস্টার চাদুদ্দিন আহমেদের মানে অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে বিমান বাহিনী ফর্ম হলো তো আমরা বিমান বাহিনীতে ছিলাম নয়জন পাইলট জন ছিলাম আমরা সিভিলিয়ান পাইলট আর তিনজন ফোর্সের তার ভিতরে আমাদের এয়ারভাইস মার্শাল সুলতান মাহমুদ ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম এবং ফ্লাইং অফিসার বদরুল আলম উনি ছিলেন আমাদের এ কে খন্দকার সাহেবের এডিসি কলকাতায় ও একজন ফাইটার পাইলট ছিল তো এই আমরা নয়জন পাইলট আর প্রায় জন টেকনিশিয়ান এয়ারফোর্সের বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে নিয়ে আসা হলো এই নিয়ে হলো আমাদের বাহিনীর গঠন এবং আঠাইশে সেপ্টেম্বর উনিশশো একাত্তরে পিসিলাল এয়ার চিফ মার্শাল ইন্ডিয়ান এয়ারফোর্স উনি আসলেন দিমাপুরে এবং আমাদের এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব বীরোত্তম উনিও আসলেন সেদিনকে হলো অফিসিয়ালি উদ্বোধন করা হলো আচ্ছা আচ্ছা এই হলো আমরা তো বেসামরিক পাইলট কোনোদিন বন্দুকের গুলিও ছুরিনি জীবনে এখন ওই প্রশিক্ষণ নিতে হচ্ছে আমাদের প্লেনগুলো একটা ডাকটা একটা অটার একটা কেনাডিয়ান এয়ারক্রাফট ডিএইচসি থ্রি বলে এটাকে আর একটা অ্যালুভেট থ্রি হেলিকপ্টার যে ফ্রেঞ্চ হেলিকপ্টার এগুলো সামরিক অভিযানের জন্য প্রস্তুত নয় সাধারণ এয়ারক্রাফ্ট তার ভিতরে কোনো নেভিগেশনের জন্য কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি কিছুই ছিল না তো এগুলোকে সামরিক সজ্জায় সাজানো হলো রকেট পট ফিট করা হলো হেলিকপ্টারে দুটোতে অটারেও তাই করা হলো আর আমাকে নিয়ে আসা হলো তখন হেলিকপ্টারে যেটা এয়ারভাইস মাদার সুলতান মাহমুদ ছিলেন আর বদরুল আলম বদরুল আলমও উনিও হেলিকপ্টার পাইলট ছিল না আমি তো ছিলামই না তা আমাদের প্রশিক্ষণ দেওয়া হলো নভেম্বর মাসের তিন তারিখে সিদ্ধান্ত হলো যে আমরা আক্রমণ শুরু করব তখন ইন্দিরা গান্ধী গিয়েছেন ইউরোপ এবং উত্তর আমেরিকায় কারণ এক কোটি রিফিউজির চাপ ভারতের পক্ষে বহন করা ভীষণ কঠিন কাজ তাদের অর্থনৈতিক দিকে ভীষণভাবে এফেক্ট করছে এবং ইন্দিরা গান্ধীর ঐকান্তিক প্রচেষ্টাই যে আমাদের রিফিউজিরা যাতে সম্মানের সাথে দেশে ফিরে যেতে পারে তিনি সফল হলেন এবং ওখান থেকে নির্দেশনা পাঠানো হলো যে টু হোল্ড দ্য অপারেশন তখন আমরা ভীষণ বিমর্ষ হয়ে গেলাম যে পাকিস্তানিদের আক্রমণ করব সেটা করতে পারছি না এত আপসেট হয়ে গেলাম কিন্তু পরবর্তীতে থার্ড ডিসেম্বর নাইট নাইনটিন সেভেন্টি ওয়ান প্ল্যান হলো যে ওই রাত্রেই আক্রমণ শুরু হবে তিন তারিখ রাত বারোটা এক মিনিটে গোদনাইলের একটা আছে আবার এই দুটো অ্যাটাক করা হলো কিছুক্ষণ সময় গ্যাপ দিয়ে যাতে এরা বুঝতে না পারে যে কোন এয়ারক্রাফ দিয়ে আমরা করছি তারা হয়তো ভাববে ফাইটার দিয়ে করছে এত কম সময়ের ভিতরে দুইটা জায়গায় অ্যাটাক করা তো এই অপারেশন ভীষণ বিপজ্জনক আমাদের দুইশো ফিট আড়াইশো ফিট উচ্চতায় আসতে হয় দুইশো ফিট আড়াইশো ফিট হ্যাঁ আর রাতের বেলায় আমাদের প্রশিক্ষণটাও ঠিক ওইভাবেই হয়েছে কারণ আমরা উপরে উঠলে পরে রেডারে পাকিস্তানের রেডারে ধরা পড়ে ও সেই সেই কারণে নিচুতে খুব নিচুতে এবং প্রতি মুহূর্তে ছিল বা মানে একটা দুর্ঘটনা ঘটার কারণ হাই টেনশন ওয়্যার উঁচু বিল্ডিং বা কোনো গাছগাছালা থাকতে পারে যে কোনো সময় সংঘর্ষের সম্ভাবনা আক্রমণ অত্যন্ত সফল হয়েছিল এবং এরপরে ইন্ডিয়ান এয়ারফোর্স প্রধান প্রধান বিমানগুলোতে আক্রমণ পরিচালনা করে আমরা ফর্টি এইট আওয়ার্সের ভিতরে পাকিস্তান ফোর্সকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে দিই ছয়ই ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান সম্পূর্ণ আকাশ আমাদের হাতে এবং ভারতীয় বিমান বাহিনীর হাতে আপনারা এর ওই দুইটা ওই জানের পরে আরও করেছিলেন হ্যাঁ আমাদের বিমান বাহিনী মুক্তিবাহিনী ফিফটি অপারেশন করেছি আমরা এটা ডিসেম্বর ডিসেম্বর থেকে পর্যন্ত তো এরপরে আমাদের বেসটা দিমপুর থেকে কৈলা শহর একটা এয়ারপোর্টের কথা বললাম ওইখানে শিফট করা হলো এখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স করছি এখন আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীকে আমাদের সাপোর্ট দেওয়া পাকিস্তানি স্থাপনার উপর আক্রমণ করা যাতে ওরা অ্যাডভান্স করতে পারে পাকিস্তানকে দ্রুত রিট্রিট করার জন্য আমরা পরিস্থিতি ইয়ে করতে পারি তা আমাদের ছিল বিরামহীন অপারেশন একটা ফ্লাইট করে আসতাম আবার রিফিল করতো আবার যেত টেকনিশিয়ানরা ওগুলোকে রেডি করে দিত তেইভাবে আমরা দশ তারিখের ভিতরে মেঘনা নদীর পূর্ব তীর আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তা পাকিস্তানিরা রিট্রিট করার সময় তারা ভৈরব বৃষ্টি উড়িয়ে দেয় তখন আমাদের অন্য পরিকল্পনায় যেতে হয় হেলিবোর্ন অপারেশন যেটা হেলিকপ্টারে করে আমাদের সৈন্য মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীকে নামানো হবে মেঘনা নদীর পশ্চিম পারে তো এই এই পরিকল্পনাতে জনগণের সাহায্য ছিল যথেষ্ট ভারতীয় জনগণ এবং আমাদের বাংলাদেশের জনগণ এদের 7 জানা হলে মুক্তি যুদ্ধে কোব জেতার কোনো সম্ভাবনাই ছিল না শুধু এই ডিফেন্স দিয়ে হয় না শুধু শুধুমাত্র 10 তারিখে আবার সেই একই দিন সন্ধ্যাবেলা প্ল্যান করা হলো যেহেতু ভৈরব বাজারের কথা বললাম যে ব্রিজ উড়ি দিয়ে গেছে হেলিকপ্টারে শূন্য নামনা হবে নর্স ইন্ডিয়ার দক্ষিণে সেই অপারেশন চলছে 11 তারিখ সকাল বেলায় আমরা সেটাকে আপনাদের হেলিকপ্টার ছাড়ো আর ও হ্যাঁ ভারতীয় হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনী হেলিকপ্টার যেটা যে প্রায় বিশ জন তিরিশ জন সৈন্য নিতে পারে তাদেরকে নামানো হচ্ছে আর আমরা উপরে স্কট করছি হঠাৎ দেখি নরসিংদ্বী শহর থেকে একটা পাকিস্তান আর্মির কনভয় আসছে ওটাকে করার সাথে সাথে আমরা ওদেরকে অ্যাটাক করি অ্যাটাক করে ওদের ছিন্ন ভিন্ন করে দিই তারপরে তারা নির্বিঘ্নে এখানে শূন্য নামাতে পেরেছিল এবং পাকিস্তানে একটা মেসেজ ইন্টারসেপ্ট করে জানা গেল ওইখানে প্রায় জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিল এবং বারো তারিখ সকালবেলায় দিয়ে মুক্ত হয় এরপরে আমার এয়ারফোর্সের আর প্রয়োজনীয়তা পড়েনি এই তখন ঢাকাকে চারিদিকে ঘিরে ফেলে মিত্রবাহিনী এবং মুক্তি বাহিনী আমরা তখন অপেক্ষা করছি ওদের সারেন্ডারের জন্য ষোলো তারিখে জেনারেল ওসমানিকে নিয়ে সুলতান মাহমুদ আমি কুমিল্লা গেলাম কুমিল্লায় প্রায় দুটো পর্যন্ত কিন্তু তখনও স্যারেন্ডার করেনি তখন কুমিল্লা থেকে ফিরে আসলাম আমরা আগরতলায় আগরতলায় অবতরণ করার সাথে সাথে শুনলাম তারা পাকিস্তানিরা স্যারেন্ডারের জন্য প্রস্তুত এরপর আমরা চলে আসলাম ঢাকায় স্যারেন্ডার সেরিমনিতে জয়েন করার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে ওইটা শেষ হয়ে গেছে স্যারেন্ডার সেরিমনি আচ্ছা আমরা ঢাকায় এয়ারপোর্টে তেজগায়ে অবতরণ করলাম তখনও চারিদিকে পাকিস্তানি শূন্য ইতিমধ্যে জেনারেল অরোরার সঙ্গে নিয়াজি এবং অন্যান্যরা এয়ারপোর্টে আসলেন তখন লোকে লোকারণ্য মানুষের ভিতরে এত আনন্দ এর ভিতরে একটা ছেলে মিয়াজিকে এসে জুতো ফেকে মেরেছিল আচ্ছা তো আমাদের সুলতান মাহমুদ দাঁড়িয়ে ছিল বলে সেই জুতোটা লাগেনি সেই নিয়াজির গায়ে মানে কীরকম মানে মানুষরা ক্রোধ এবং গ্রেন আরেকটা দৃশ্য ওই দিনকেই দেখলাম যে একই সঙ্গে অনেকের ওই যে স্বজন হারা যারা তাদের মাঝে বিষাদের চিহ্ন একদিকে আনন্দ একদিকে বিষাদ তারপরেও একটা স্বাধীন দেশ সেদিনকে আমরা অর্জন করলাম সেটা আমাদের একটা বিরাট পাওনা আমাদেরকে অনেক হালকা লাগলো সেদিনকে মানে জনগণকে এই পাকিস্তানি পাসন্দদের হাত থেকে রক্ষা করা গেল এর মধ্যে কি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয়েছে বঙ্গবন্ধু তো জানুয়ারির দশ তারিখে ফিরে এলেন তারিখে এলেন উনি এরপরে আমি এবং এয়ার ভাইস মাস্টার সুলতান মাহমুদ ওনাকে নিয়ে বিধ্বস্ত বাংলাদেশকে দেখবার জন্য নিয়ে যেতাম ওই এই ভিন্ন জায়গায় সেই ধ্বংসলীলা দেখে উনি রীতিমতো কাঁদতেন হেলিকপ্টারে হেলিকপ্টারে নিয়ে যেতেন নিয়ে যেতাম উনি একই চিন্তা যে পাকিস্তানের এত পাচ্ছন্দ এটা তো কল্পনা করতে পারিনি এরকম পৃথিবীতে বোধ বিরল নাচ্ছিদের কথা শোনা যায় ওরা নাকি অনেক অত্যাচার করতো তার থেকে আরও বেশি অত্যাচারী ছিল এই পাকিস্তানিরা আরেকটা ব্যাপারে আমি গৌরবান্বিত বোধ করি যে এয়ারফোর্স ফরমেশনের সাথে আমরা জড়িত ছিলাম বাংলাদেশ বিমানও গঠন করার ব্যাপারে আমি ক্যাপ্টেন সাত্তার বীর প্রতীক আমরা দুজন বঙ্গবন্ধুর কাছ থেকে যেই ডাকোটাটা নিয়ে যুদ্ধ ছিল আমরা বঙ্গবন্ধুকে বললাম যে এই ডাকটা আমাদের বাংলাদেশ বিমানকে আপনি দেন আমরা এয়ারলাইন শুরু করি তারিখটা ছিল থার্ড ফেব্রুয়ারি নাইনটিন তখন উনি জেনারেল ওসমানিকে নির্দেশ দিলেন যে এটা তুমি ওনাদেরকে হ্যান্ড করো জেনারেল ওসমানি সেই পদক্ষেপ নেওয়ায় আমরা চার তারিখ ফেব্রুয়ারিতে বিমান এয়ারলাইন শুরু করে দিলাম ফ্লাইট এই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি একটি ডাকোটা দিয়ে যাত্রা শুরু হ্যাঁ একটি ডাকোটা দিয়ে যাত্রা শুরু প্রথম ফ্লাইটটা কোথা থেকে কোথায় ছিল ঢাকার থেকে চিটোগাং গিয়েছিল তারপরে বিমান বাহিনীতে বাংলাদেশ বিমানে কত বছর কাটলো এই এরপর থেকে বাংলাদেশ বিমানে থেকে তারপর কি হলো 1972 থেকে বাংলাদেশ বিমান আমরা গঠন করার চেষ্টা করলাম করেও ছিলাম কিন্তু পরবর্তীতে সেই বিমানের আর সেই ইয়ে মূর্তিটা নেই এখন ধ্বংসের পথে মনে হচ্ছে আপনি তো সেই নয় মাসের ধ্বংসলীলা দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়ন হত্যা ধ্বংসযজ্ঞ দেখেছেন এবং তার সঙ্গে এই দেশে তাদের যারা সহযোগী ছিলেন সেই শক্তি যারা রাজাকার আলবাদর ইত্যাদি নামে পরিচিত এবং সক্রিয়ভাবে হানাদার বাহিনীর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছে অংশগ্রহণ করেছে আমাদের বাঙালিদের হত্যা করেছে আমার মা বোনকে ধর্ষণ করেছে তাদের আজকে বিচারের প্রক্রিয়াটা শুরু হয়েছে এই ব্যাপারে আপনি যদি আপনার কি মনে হয় কি আপনার কি বক্তব্য তাদের বিচার অবশ্যই হওয়া উচিত বিচার যদি না হয় যেটা যেটা যেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কিন্তু এই এইটাকে আবার পাকিস্তানে রূপান্তরিত করার জন্যে আমাদের যেই বাংলাদেশ আমরা চাচ্ছি সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদিক সেই বাংলাদেশ কোনো দিন হবে না তাদের অবশ্যই বিচার হওয়া উচিত শুধু তাই নয় এই এদের যারা সহযোগী তাদেরও বিচারের আওতায় আনা উচিত না হলে আমরা সেই সুন্দর বাংলাদেশটি আর দেখতে পাবো না কোনো দিন সারা বাংলাদেশেই তো এরা ছড়িয়েছিল কম বেশি যে এই শক্তিটা তো একটা কথা অনেকেই বলেন যে এই বছর আগের ঘটনা এটা নিয়ে এখন আর টানি করার কি দরকার তাই যদি হয় তাহলে ইসরায়েলিরা এখনো ইয়ে করছে যে ইহুদিদের হত্যা করেছিল যারা এখনও খুঁজে বের করছে কয়েকদিন আগে টেলিভিশনে দেখালো একজনকে হুইল চেয়ারে করে নিয়ে আসে তো সেটা তো তারাও ভুলে যেতে পারতো তারা ভুলছে না কেন আমার বাবা আমাকে হত্যা করেছে আমি ভুলে যাবো এটা কিভাবে হয় সেই তখন তো তারা জেনিফা কনভেনশন চিন্তা করেনি এখন কেন ভাবছে এটার বিচার অবশ্যই হওয়া উচিত এবং দ্রুত হওয়া উচিত না হলে সুন্দর বাংলাদেশ কখনো ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আমরা সবাই তাই মনে করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার যদি এত বছর পরে হতে পারে আজকে যদি আপনার এই বসনিয়া হার্জেগোভিনা এইসব এলাকায় যারা যুদ্ধাপরাধ করেছিল তাদের বিচার যদি হতে পারে আজকে ক্যাম্বোডিয়ায় যদি যুদ্ধাপরাধের বিচার হতে পারে তাহলে বাংলাদেশে কেন হবে হবে না হ্যাঁ নিশ্চয়ই আমরা তো অনেক ঘটনা শুনলাম মুক্তিযুদ্ধের শুনলাম কিন্তু এর ফাঁকে হ্যাঁ আপনার পরিবার সম্পর্কে কিন্তু জানা হয়নি আপনার সংসার ধর্মে কবে প্রবেশ করলেন কিভাবে করলেন সেভেন্টি ফাইভে আমার বিয়ে হয় Uh, 75 এ হ্যাঁ ওইটা কি মানে বাবা মা আই হ্যাঁ এর ইনস্টিটিউটস তো আমার যে শ্বশুর উনি উনিও মুক্তি যুদ্ধে ছিলেন ওই সময় শামসুল হক নাম কালিয়া কোরবারি আচ্ছা আচ্ছা তা আমার এক মেয়ে এক ছেলে মেয়েটি বড় ও এমবিএ করে এখন ব্যাংকে চাকরি করছে আর ছেলেটা কম্পিউটার সাইন্সে পড়ছিল হঠাৎ তার খেয়াল হলো সে বৈমানিক হবে আমি আর বাধা দিইনি আচ্ছা আচ্ছা সে বর্তমানে বাংলাদেশ বিমানের সেভেন থ্রি সেভেনের ফার্স্ট অফিসের সাহেব আমরা আপনার কিছু প্রিয় মানুষ আপনার পরিচিত মানুষের কিছু মন্তব্য নিয়েছি আচ্ছা আপনার সম্পর্কে তারা দু একটা কথা বলেছেন সেগুলো আমরা একটু দেখে নিই যখন আমি ফ্লাইং ক্লাবে ছিলাম ক্যাপ্টেন শাহ ওয়াজ মাছ মাছ ইয়াঙ্গার দ্যান মি আমি যখন সিপিএল পেয়ে যাই

অনেক ওয়ান্ট ওদের সঙ্গে সব সময় উনি আছেন হি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প আমার ব্যক্তিগতভাবে আমি বলছি যে উনি আমাদের আমার জন্য একজন আইডিয়াল আর আমরা আই এম ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ হিম উনি এক বীর মুক্তিযোদ্ধা অ্যান্ড আ প্রাইড ফর দ্য নেশন ক্যাপ্টেন সাহাব এক কথাই উনি আমাদের মধ্যে সবচেয়ে পপুলার এবং উই আর অল প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ হিম আই উইশ হিম অ্যান্ড হিজ ফ্যামিলি গুড হেলথ অ্যান্ড হ্যাপিনেস ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ তো এখন সময় কাটছে কীভাবে এখন আমি বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির ওই কমিটিতে আছি প্রেসিডেন্ট হিসাবে আছি দুই হাজার ছয়ের থেকে আচ্ছা তো এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছিল তো এখানে ক্যাপ্টেন আকরাম বীরত্ব আমি আমরা দেখলাম যে আমরা এখান থেকে যখন ইয়ে করেছে প্রশিক্ষণ আমাদের পুরনো এয়ারপোর্ট যেটা পুরনো এয়ারপোর্টে ছিল এখন এটা নতুন এয়ারপোর্টে ভিভিএপি টার্মিনালের দক্ষিণে তো ওইটাকে আবার আমরা প্রতিষ্ঠিত করলাম এখন তো পাশাপাশি বুঝে কিছু প্রাইভেট কয়েকটা আছে তার ভিতরে একটা আছে রাজশাহীতে একটা আছে চিটোগাঙে আর কয়েকটা খুলেছে এখনো শুরু করেনি ওরা এই যে এত বৈমানিক তৈরি হবে এদের কোথায় চাকরি হবে ও চাকরি তো সারা পৃথিবীতে বিরাট ভ্যাকুম তাই নাকি হ্যাঁ এই দুই হাজার বিশ সালের ভিতরে প্রায় পনেরো হাজার পাইলট লাগবে ইন্ডিয়াতে শর্টেজ চায়নাতে শর্টেজ তো সাহেব আজকে আমরা এখানে শেষ করি আমরা তো মোটামুটি অনেক কথাই শুনলাম হয়তো আরও অনেক মানে হ্যাঁ ভালো এবং পাইলটের জীবন মুক্তিযুদ্ধ তা আপনার সঙ্গে যারা ছিলেন তাদের সম্পর্কে নানান কথা এগুলো হয়তো আরও শোনা যেত কিন্তু আমাদের সময়ের অমূল্য সময়টা আমাকে দেবার জন্য অশেষ ধন্যবাদ না না অনেক ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে আপনি আজকে যেসব ঘটনার কথা বললেন যে ইতিহাসগুলো তুলে ধরলেন এগুলো আমাদের নতুন প্রজন্মকে নানানভাবে উজ্জীবিত করবে অনুপ্রাণিত হবেন তারা এবং আমরা সেটাই চাই যে আপনাদের মতো মানুষের কথা শুনে যেন তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে যেতে পারে অবশ্যই তো আমরা শেষ করি আজকে এখানে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সত্যি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের খুব কাছের মানুষ বীর মুক্তিযোদ্ধা বীরত্তম ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে ছেলেবেলা থেকে তিনি ওড়ার স্বপ্ন দেখেছিলেন এবং তার সেই ইচ্ছা শক্তির জোরে বৈমানিকও হয়েছিলেন কিন্তু তার সেই ওড়ার স্বাদকে তিনি প্রয়োগ করেছিলেন এমন একটি শুভ কাজের সঙ্গে এমন একটা মহৎ কাজের সঙ্গে যার নাম মুক্তিযুদ্ধ যে যুদ্ধের মধ্য দিয়ে মুক্ত হয়েছিল, আমাদের মাতৃভূমি আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম আমরা তার এই বিরোচিত ভূমিকার জন্যে তাকে এবং সেই সাথে সাথে সকল যোদ্ধাকে আমরা সম্মান জানাই আমরা স্যালুট করি এবং তাদের সবার মঙ্গল কামনা করি সেই সঙ্গে ক্যাপ্টেন সাহাব আপনার মঙ্গল কামনা করছি আপনার সুদীর্ঘ সক্রিয় জীবন কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ